ইরানে হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্ট রাইজি নিহত হয়েছেন বলে সর্বশেষ খবরে জানা গিয়েছে। রাতভর উদ্বেগ উৎকণ্ঠার পর আজ সোমবার সকালে ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইজি নিহত হয়েছেন। গতকাল রোববার রাইজিকে নিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে নিহত হন হেলিকপ্টারে থাকা দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ বাকিরা। ইরানের একজন কর্মকর্তা রয়টার্সকে জানান, বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। তিনি আরও বলেন, বিধ্বস্ত হেলিকপ্টারটি পুরোপুরি পুড়ে গেছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট পীর হোসেন কুলিবান্দ বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজে পাওয়ার ঘোষণা দেন। ইরানের রাষ্ট্র টিভির বরাত দিয়ে এফির খবরে বলা হয়, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইজিকে নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারে প্রাণের কোনো চিহ্ন নেই। এরপর পরে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজের খবরে বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইজি দেশটির জনগণের জন্য তার দায়িত্ব পালন করার সময় একটি দুর্ঘটনার শিকার হন, তিনি শহীদ হয়েছেন। সেই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ বাকিরাও নিহত হয়েছেন। ইরানের অন্যান্য সংবাদমাধ্যমগুলোও একই খবর দিয়েছে। পরে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা রাইজির মৃত্যুর খবর নিশ্চিত করেন। প্রেসিডেন্ট রাইজির মৃত্যুর পর নতুন প্রেসিডেন্ট হিসাবে কে দায়িত্ব পালন করবেন এই প্রশ্নের উত্তরে ইরানের গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজির জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। ইরানের সংবিধান অনুসারে ক্ষমতাসীন প্রেসিডেন্ট মারা গেলে কিংবা কোনো কারণে দায়িত্ব পালনে অপারগ হলে ভাইস প্রেসিডেন্ট সরকারের দায়িত্ব নেন। সর্বোচ্চ 50 দিনের মধ্যে পরবর্তী প্রেসিডেন্ট বেছে নিতে নির্বাচন করতে হবে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি অনুমোদনের পর নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেবেন। এর আগে গতকাল রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইজি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ সহ আরও বাকিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সেখান থেকে তিনটি হেলিকপ্টারে একটি বহনে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইজি এবং আবদুল্লাহিয়ান সহ তাদের সঙ্গে থাকা অন্যান্য কর্মকর্তারা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে গতকাল বলা হয়, ফেরার পথে পূর্ব আজারবাইজানের জুলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ি এলাকায় প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়। এরপর রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানায়, পূর্ব আজারবাইজানের ভারজাগান শহরের পাশে তিজমার এলাকায় এই হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে। শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান, তবে বই যাওয়ার কারণে অভিযান ব্যাহত হওয়ায় উদ্ধার কাজ ঠিকমতো পরিচালনা করতে সম্ভব হচ্ছিল না।